আজকে বাংলাদেশের মতো একটি দেশের মধ্যে যেখানে 90-95 ভাগ মুসলমানের দেশ মুসলমানের টাকায় এই দেশ পরিচালিত সেখানে মুসলমানের টাকাকে ব্যয় করে মুসলমানের বাচ্চাকে আজকে ইহুদিবাদ আর খ্রিস্টানবাদ আর কুফরিবাদের শিক্ষা ঢুকানোর জন্য তারা দায়িত্বরা করতেছে ঠিক কিনা জোরে বলেন আজকে মুসলমানদের টাকা খরচ করে মুসলমানদের সন্তানদেরকে আজকে কিভাবে দিন থেকে দূরে রাখা যায় কিভাবে আল্লাহ থেকে দূরে রাখা যায় সেই প্রচেষ্টায় তারা লিপ্ত আছে যার কারণেই তো আজকে বাংলাদেশের শিক্ষা কার্যক্রমের মধ্যে তারা আজকে ডারউইনের মতবাদকে চালানোর জন্য সেখানে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করেছে এই খবর আপনারা জানেন না তারা কি শিখাতে চায় বাংলাদেশের মুসলমানের সন্তানকে তারা কি শিখাতে চায় আমরা এখানে সবাই জানি যে আমাদের সৃষ্টিকর্তা হইলেন আল্লাহ আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন আমাদের বাবা হইল বাবা আদম আল্লাহ তাআলা একটা নফস অর্থাৎ বাবা আদম থেকে নিয়ে তাম জাহানের মানুষকে আল্লাহ তাআলা তৈরি করেছেন আর মানুষের তৈরির মূল উপাদান হলো মাটি মাটি থেকে আল্লাহ মানুষকে তৈরি করেছেন কিন্তু আজকে বর্তমান জামানায় বাংলাদেশের মধ্যে বড় দুঃখ আর আফসোস আর পরিতাপের বিষয় হলো মুসলমানদের সন্তানদেরকে মুসলমানের টাকা খরচ করে মুসলমানের সন্তানকে শিখানো হচ্ছে তোমার বাবা আদম নয় তোমাদেরকে মাটি থেকে তৈরি করা হয় নাই তোমরা হই না বানর থেকে তৈরি নাউযুবিল্লাহি মিন যালিক নাউযুবিল্লাহি মিন যালিক আজকে যদি আপনারা এভাবেই বসে থাকেন এভাবেই যদি আপনারা নীরব থাকেন প্রতিবাদ না করেন তাহলে একদিন এই বাংলাদেশের মানুষদেরকে এটাই তারা শিখাবে যে আমরা আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ নয় বানর আগে থেকেই ছিল আর সেখান থেকে মানুষ বিবর্তনবাদ হতে হতে বিবর্তন হতে 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 মানুষ হয়েছে এটা কি কোনো মুসলমান বিশ্বাস করতে পারে পশ্চিমকালেও পারে না যদি কোনো মুসলমান এটা বিশ্বাস করে তার ঈমান থাকবে কাজেই আমরা বলতে চাই এই বাংলাদেশ হলো মুসলমানদের ঘাঁটি ঠিক কিনা জোরে বলেন বিশ্বের বিভিন্ন মুসলমান দেশ আছে যেই দেশের মধ্যে ইসলামকে নিয়ে শান্তিপূর্ণভাবে বাংলাদেশের চাইতে এত বেশি সুন্দর করে কেউ বসবাস করে না সেই বাংলাদেশের মতন একটি শান্তিপূর্ণ একটি দেশের মধ্যে মুসলমানদের দিনে আগুন ধরিয়ে তারা দেশের মধ্যে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় এখান থেকে যদি অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে তাহলে এর জন্য দায়ী একমাত্র তারাই থাকবে ঠিক কিনা জোরে বলে ঠিক কিনা জোরে বলে বাংলাদেশ মুসলমানদের দেশ এই বাংলাদেশ অলিয়াউদ্দিনের দেশ এই বাংলাদেশ হত্যাকাণ্ডের দেশ এই বাংলাদেশ আল্লামা আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহির দেশ এই বাংলাদেশ কাদের মিল্লাত জুয়েদ বাবুর দেশ এই বাংলাদেশ সৈয়দ ফজলুল ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির দেশ এই বাংলাদেশের মুসলমানদেরকে কখনো বিবর্তন বাজার কবিরবাদ শিখানো যাবে না ঠিক কিনা ধরে বলে মুসলমানদের দেহে যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ এই মুসলমান কখনো তাদের ইমানকে দুনিয়ার কোন মানুষের কাছে বিক্রি করবে না ঠিক কিনা ধরে বলেন এর জন্য সচ্চার থাকতে হবে মুসলমান নিজের ইমানের আওয়াজকে উঁচু করে ইমানের আওয়াজকে উঁচু করে সিংহের মতো থাকতে হবে শত্রু যেদিক থেকে আসুক না কেন সিংহের মতো তার উপরে ঝাঁপিয়ে পড়তে হবে হুঙ্কার দিতে হবে তা না হলে একদিন কিন্তু আপনাকে অন্য জায়গা থেকে আক্রমণ করে আপনাকে পরাস্ত করবে ঠিক কিনা ধরে বলেন এটা হলো আমাদের সময়ের দাবি বাংলাদেশ আমরা চাই না বাংলাদেশের মধ্যে কোন মুসলমান চায় না তার সন্তানকে বিবর্তনবাদ শিকার হোক কোন মুসলমান এটা বিশ্বাস করে যে সে বানর থেকে তৈরি তার পূর্বপুরুষ বানর এটাকে এখানে কি কেউ আপনারা আছেন যে এমন বিশ্বাস করেন আপনারা বানর থেকে তৈরি হয়েছেন এটাকে আপনারা মানেন কিন্তু আপনার পকেটের টাকা খরচ করে আপনার পকেটের টাকা দিয়ে আজকে আপনার সন্তানকে এটাই শিকার হচ্ছে এটা আপনার ইমানের দায়িত্ব আপনি যদি প্রতিবাদ না করেন তাহলে প্রশ্ন আপনার ইমান কতটুকু ঠিক আছে ঠিক কিনা জোরে বলে এর জন্য সব জায়গা থেকে প্রতিবাদ করতে হবে আমরা চাই এই বাংলাদেশের মধ্যে মুসলমানদের সন্তানকে ইসলাম ইসলামের তাহজিব তামাদ্দুন শিক্ষা দিতে হবে এই সমস্ত বানরের কিচ্ছা কাহিনী বাংলাদেশে চলবে না ঠিক কিনা জোরে বলে যেই বিবর্তনবাদ ডারউইনের মতবাদ তারা আজকে বাংলাদেশে অন্তর্ভুক্তি করতেছে বাংলাদেশের পাঠ্যপুস্তকে কিন্তু সেই ডারউইনের মতবাদ পশ্চিমারা আরো বহু আগে বয়কট করেছে সেই বয়কটকৃত জিনিসকে আজকে বাংলাদেশের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় আমার বড় জানতে ইচ্ছা করে কাকে খুশি করার জন্য তুমি এটা করতেছো খুব ইচ্ছা থাকে জানার জন্য খুব শখ থাকে তুমি কাকে খুশি করার জন্য বাংলাদেশে আবার নতুন করে ডারউইনের মতবাদ চালু করতেছো
তোমার এই সমস্ত পায়তারা বাংলার মুসলমান খুব ভালো করেই জানে বাংলার মুসলমান খুব ভালো করেই বুঝে সব সময় সোচ্চার থাকবেন সব সময় সোচ্চার থাকবেন চতুর্দিক থেকে আপনাদের ঈমানকে হরণ করার জন্য ঈমান চোরেরা রেডি হয়ে গেছে ঈমান চোরেরা প্রস্তুত আছে ঈমান চুরি করার জাল বিছায় দিয়েছে আপনি যদি একটু অসচেতন হন তাহলে ওদের জালে আটকা পড়বেন আর আপনার ঈমান হারা হয়ে যাবেন পুরো মুসলমান ইসলামের পরিচয় থেকে খারিজ হয়ে যাবে এটা মুসলমান কখনো চায় না এজন্য সোচ্চার থাকতে হবে সব সময় আর এই সোচ্চার কেমনে হবেন তাকবীরগুলোর মাধ্যমে ইসলামের শিয়ার নারায় তাকবীর আল্লাহু আকবারের মাধ্যমে আমাদের মুসলমানদের কখনো কোনো কামান নাই বিমান নাই কোনো বুলেট নাই কোনো কিছু নাই কিন্তু এই মুসলমানদেরকে তারা কেন এত বেশি ভয় পায় তারা খুব ভালো করে জানে মুসলমানের কোনো অস্ত্র নাই কোনো পারমাণবিক কোনো কিছু নাই কোনো মিসাইল নাই কোনো বিমান নাই কোনো অত্যাধুনিক কোনো অস্ত্র নাই তারপরেও তাদের কাছে আমাদের চাইতেও আরো বিশাল শক্তিশালী একটা জিনিস আছে সেই জিনিসটা হলো ঈমান সেটা হলো ঈমান 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 বড় দামি জিনিস আল্লাহ তাআলা আমাদের ঈমানকে সংরক্ষণ করার জন্য হেফাজত করার জন্য আমাদেরকে সচেতনভাবে দুনিয়ায় বসবাস করার তৌফিক দান করে বলেন আমিন সম্মানিত হাজেরিন আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারাকা থেকে গুরুত্বপূর্ণ একটি হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সঙ্গত কারণে বর্তমান সময়ের প্রেক্ষাপট অনুযায়ী আমার পঠিত আয়াত এবং হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে স্বল্প সময়ের মধ্যে কিছু কথা বলার চেষ্টা করব আল্লাহ তাআলা আমি গুনাহগারের জবান থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা বের করে দেন বলেন আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন ইবাদত করার জন্য কার ইবাদত আল্লাহর ইবাদত কিন্তু আমাদের উদ্দেশ্য হইল আখিরাত উদ্দেশ্য কি আমরা আজকে দুনিয়ার জমিনে আছি আগামীকাল থাকবো কি এটা কোনো গ্যারান্টি আছে নাই একদিন না একদিন আমরা দুনিয়া থেকে চলে যাব আমরা মুসলমান আমরা পরকালে বিশ্বাসী আমাদের জন্য পরকালে অপেক্ষা করতেছে হয় জান্নাত না হলে জাহান্নাম যদি আমাদের আমল ভালো হয় তাহলে জান্নাত যদি আমল ঈমান খারাপ হয় তাহলে জাহান্নাম তাহলে পরকাল হইল আমাদের মাকসাদ এখন পরকালে আপনি জান্নাত পাবেন কিভাবে পরকালে আপনি আল্লাহর দেওয়া সর্বোৎকৃষ্ট নিয়ামত আল্লাহর দিদার আপনি কেমনে পাবেন আমাদের সৃষ্টিকর্তা কে আমাদের খাওয়ায় কে আমাদের পড়ায় কে আমাদের হায়াতের মালিক কে আমাদের মৌতের মালিক কে যিনি তাম কিছুর মালিক সেই জন্য যেই কণ্ঠ আল্লাহ দান করেছেন ওই কণ্ঠ কার জন্য ব্যবহার করব সবাই জোরে সরে তাকবীর দিতে পারবো তো ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর জোরে নারায় তাকবীর মানুষ কম হলেও কোনো বিষয় না ঈমান যদি পাকা থাকে ঠিক কিনা জোরে বলেন কারণ সাহাবী আজমাইন সংখ্যায় কম ছিলেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদের ঈমানের উপরে ভিত্তি করে ওনাদের সাথে মোয়াবেলা করেছেন সাহাবীরা সংখ্যায় কম থাকলেও ওনাদের ঈমান ছিল পাকা যার কারণে যতই সংখ্যায় কম থাক ইহুদি খ্রিস্টান সংখ্যায় যতই বেশি হোক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীদেরকে বিজয় দান করেছিলেন ওনাদের কলবের মধ্যে ঈমানের উপরে ভিত্তি করে ঠিক কিনা জোরে বলেন আজকে মাহফিলগুলোর বিরোধিতা করার মতো মানুষ আছে না নাই মসজিদের বিরোধিতা করার মতো মানুষ আছে না নাই মাদ্রাসার বিরোধিতা করার মতো মানুষ আছে না নাই শুধু তাই নয়